বন্ধুরা আসসালামু আলাইকুম। হতাশ হয়ে যাচ্ছেন তারেক রহমান। কর্মসূচি ঘোষণার পর আন্দোলনের মাঠে কোনো কেন্দ্রীয় নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই যেন লাপাত্তা হয়ে যাচ্ছে। বাড়িতে মোবাইল ফোন রেখে পরিবারের কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে গেছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা। দলের কোনো কর্মসূচিতে তাদের দেখা যাচ্ছে না, শুধু আটকের ভয়ে তারা আর ঘরে ফিরছেন না। অন্যদিকে মামলা না থাকার পরেও অনেক জেলা নেতাকে সক্রিয় অবস্থানে আর দেখা যাচ্ছে না। স্থায়ী কমিটির 19 ও 502 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের মধ্যে আটক মাত্র 93 জন। সিদ্ধান্ত নেওয়ার জন্য নেতাদের খুঁজে পাচ্ছেন না কর্মীরা, অপেক্ষায় থাকতে হয় লন্ডনের নির্দেশে। এদিকে কর্মীরা কিন্তু নাজেহাল হয়ে পড়েছেন। গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আউয়াল মিন্টুর নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সহ কাউকে ফোন করে পাওয়া যায়নি। অন্যদিকে টক শো মুখ ব্যারিস্টার রুমিন ফারহানাও রাজপথের কর্মসূচিতে আসেন না। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অনেকে কারাবরণে থাকলেও বাইরে যারা আছেন তারা চলছেন গা বাঁচিয়ে। অনেক মাঠ পর্যায়ের নেতাকর্মীর অভিযোগ, ঝুঁকি নিতে কেউ এখন রাজি হচ্ছেন না। এ বিষয়ে সাবেক এমপি ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির কঠিন সময় আজ হঠাৎ করে শুরু হয়নি, দীর্ঘ 15 বছর আগেই এটা শুরু হয়েছে। এর মধ্যে বিএনপি দুটো বৃহৎ সাফল্য অর্জন করেছে। এক, সরকারের ব্যাপক চেষ্টা সত্ত্বেও বিএনপিকে ভাঙতে পারেননি। দুই, দেশের ছোট বড় সব বিরোধী দলকে একসঙ্গে একই ছাতার নিচে আনতে পেরেছে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, 7 জানুয়ারি এখনও অনেক বাকি, দেখেন না কি হয়। আওয়ামী লীগের নিজেদের প্রার্থীদের ভেতরই যা শুরু হয়েছে, ইলেকশন আদৌ হয় কি না সেটা 7 তারিখ এলেই বোঝা যাবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির 19 সদস্যের মধ্যে কারাগারে আছেন মাত্র 4 জন, আর 502 সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং 90 সদস্যের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের নেতাদের মধ্যে মোট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মাত্র 93 জন, আর বাকি 500 জন নেতাই গ্রেপ্তার এড়াতে প্রায় 2 মাস ধরে গা ঢাকা দিয়ে আছেন। চেয়ারপার্সন ও মহাসচিব ছাড়া বিএনপি স্থায়ী কমিটির মোট সদস্য 17 জন, তাদের মধ্যে কারাগারে আছেন 2 জন, তারা হলেন মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বাইরে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে তা জানতে চাইলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এর আগেও বিএনপি বেশ কয়েকবার কঠিন সময় অতিক্রম করেছে, বিশেষ করে জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বৈরাচার এরশাদের আমলে এবং 1/11 সময়। বিএনপি হলো পুরোপুরি কর্মী ও সমর্থক ভিত্তিক রাজনৈতিক দল, আর বিএনপির সমর্থক হলো এদেশের আপাম সাধারণ জনগণ। চলমান আন্দোলনের মাধ্যমেই বিএনপি যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, মাত্র 1 জন ভাইস চেয়ারম্যান ছাড়া আর কাউকে আওয়ামী লীগ বহু চেষ্টা করেও দল থেকে নিতে পারেনি। ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখতে ডামি নির্বাচনের আয়োজন করেছে, এতে আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। মামলা মোকদ্দমার কারণে নেতারা আত্মগোপনে, সময় মতো সবাই ঠিকই বেরিয়ে আসবে। আন্দোলন থামেনি, আমরা নতুন কর্মসূচির ঘোষণা নিয়ে আসছি। বন্ধুরা মন্তব্য করুন, এই নতুন কর্মসূচি বিএনপি কীভাবে পালন করবে নেতাকর্মী ছাড়া? বিএনপি কি আদৌ শেষ পর্যন্ত এই নির্বাচন প্রতিহত করতে পারবে? সেই সামর্থ্য বিএনপির কি আছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস আপনার স্বাধীন মতামত তুলে ধরবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খুদা হাফেজ।